তথ্যমন্ত্রী এবার অপু বিশ্বাসের কাছে সাকিব খানের খবর জানতে চাইলেন। সেই সাথে বললেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যদি সাকিব অপু একসাথে নাচে তাহলে ভালো হবে। আর ঠিক এমন কথা শোনার পরই রীতিমতো হাসিতে ফেটে পড়েন ঢালিউডের জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি যে ঢালিউড কুইন তা মেনে নিয়েছেন তার কনিষ্ঠ অভিনেত্রীরাও। যেমন পূজা চৌধুরী গতকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রিহার্সলে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকেই ঢালিউড কুইন বলে স্বীকৃতি দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনিও কি মনে করেন সাকিব অপু এই সময়ের বেস্ট জুটি হতো যদি সিনেমা করত? তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।